নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিপাতে শিলচর শহরে কৃত্রিম বন্যা, প্লাবিত বিভিন্ন এলাকা। আসামে মিত্রজোটের বিকল্প নেই বললেন অগপর তত্ত্বাবধায়ক বিমলেন্দু। বেহাল রাস্তা, মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ উত্তর কৃষ্ণপুরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রবিবার রাত ও সোমবার সকালের ভারী বৃষ্টিপাতে শিলচর শহরে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। জমা জলে প্লাবিত ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সোনাই রোড, ইন্দিরা সরণি, চিত্তরঞ্জন এভিনিউ সহ শিলচর শহরের বিভিন্ন এলাকা প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের। জল যাওয়ার নালা আবর্জনায় ভরে থাকায় বৃষ্টির জল রাস্তার উপরে উঠে যায়, ফলে ডুবে রয়েছে বিভিন্ন রোড। জমা জলের উপর দিয়ে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয়দের। রাস্তার উপরে জল থাকার কারণে ট্রাফিক সমস্যাও বৃদ্ধি পেয়েছে। বরাক উপত্যকার দুটি লোকসভা আসনে নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন সর্বত্র চলছে ভোটের হিসেব নিকেশ। ভোটদান পর্বের পর্যালোচনা করতে সোমবার কাছাড় জেলা অগপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শিলচর ট্রাঙ্ক রোড স্থিত দলীয় কার্যালয়ে। এতে উপস্থিত অগপর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের তত্ত্বাবধায়ক বিমলেন্দু সিংহ বলেন, তিনি বরাক উপত্যকার বিভিন্ন স্থানে লোকসভা নির্বাচনের সময় চষে বেরিয়েছেন। সব জায়গায় একই কথা উঠে এসেছে যে বিজেপি দলের জয় নিশ্চিত। সব থেকে বড় বিষয়টি হচ্ছে মিত্রজোটের সরকার যেভাবে রাজ্যে কাজ করে চলেছে তা বিগত দিনে কোনো সরকার করেনি। এই সরকার উন্নয়নের সরকার। তৎসঙ্গে অগপ ও বিজেপি দলের সংগ্রাম এবং ত্যাগের ইতিহাস সবার জানা। বিরোধী দলগুলোর কোন ধরনের রাজনৈতিক বা সমাজসেবামূলক কাজের ইতিহাস আছে বলে কেউ বলতে পারবেন না। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় মিত্রজোটের কোনো বিকল্প নেই। বিজেপি ও অগপ দলের নেতা কর্মীরা নির্বাচনের ছয় মাসের আগে থেকে রাত দিন এক করে ঐক্যবদ্ধভাবে কাজে করে গিয়েছেন। তাই শিলচরে মিত্রজোটের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হবেন এবং করিমগঞ্জের প্রার্থী কৃপানাথ মালাও জয়যুক্ত হবেন। শর্মার নেতৃত্বে আসামে আমরা মিত্রজোটের সরকার, এজিপি বিজেপি মিত্রজোটের সরকার, যেহেতু এরকম আপনারা জানেন এবং আমরা জনগণও জানেন, দেশ স্বাধীনের 70 বছরের পরে এরকম কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। বিশেষ করে আমার এবারের ইলেকশনে আমার মাইন্ডিরা যেরকম বিজেপিকে ভোট করেছে, এটা ইতিহাস হবে, কোনোদিন এরকম ভোট করে নেই। যেহেতু আপনারা দেখেছেন লাস্ট ইলেকশনের আগ মুহূর্তে পরিমল আমার ঘরে গিয়েছিলেন, আমার কনকপুর মধুবন বেরেঙ্গা বাগাটোর থেকে ওরা অনেক যুবকরা এসেছে, এসে বলছেন আমরা এবছর বিজেপির সঙ্গে আছি, উন্নয়ন দেখে উন্নয়নের যে বিজেপি উন্নয়ন করেছে উন্নয়নের সঙ্গে আমরা থাকবো। এবং পরিমল শুক্লবৈদ্য মহাশয় ওনার যে ব্যক্তিত্ব, উনি যে একজন বেদাক ব্যক্তি আপনারা জানেন, উনি 5 বারের বিধায়ক ছিলেন, 2 বারের উনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, ওনার যে ব্যক্তিত্ব দেখে সবাই মিলে ওনাকে আমার মাইন্ডিরা যেরকম ভোট দিয়েছে, মেজরিটি সেরকম ভোট দিয়েছে, দিয়ে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করব। আর আমি তোর সঙ্গে আমার অতুল বোরা মহাশয়, কেশব মহন্ত মহাশয়কে ধন্যবাদ জানাই, ওনারা এসেছেন শিলচরে ইলেকশনের নির্বাচন প্রচারে এসেছেন, এসে আমাদেরকে ঊর্জা দিয়ে গিয়েছেন, আমাদের সকল কর্মকর্তা বৃন্দকে ওরা ঊর্জা দিয়ে গেছেন। ওনারা আসার পরেই আমরা আরও শক্তি বেড়েছে, বেড়ে আমরা যেরকম কাজ করেছি, পরিমলদা বলেছেন যে আমি 10 বার ইলেকশন খেলেছি, এইবার যেরকম আমাকে বিজেপি এজিপিকে যেরকম বিজেপি সাহায্য করেছে কোনো দিনও এরকম হয় নাই, যার জন্য পরিমলদা বলেছেন আমি এজিপির কাছে আমি কৃতজ্ঞতা জানাই, আমি ঋণী থাকবো, এজিপির কাছে ঋণী থাকবো। রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানালো স্থানীয়রা। ঘটনাটি শিলচর শহরতলির উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মোকাম সংলগ্ন এলাকায়।
বহুদিন ধরে জাতীয় সড়কের মধ্যে জমাজলের জন্য বেহাল অবস্থা। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির ফলে সড়কের বহু অংশ দিনের পর দিন জলমগ্ন হয়ে থাকে। এর মধ্যে সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। সড়কটি জলমগ্ন থাকায় গর্ত বোঝা যায় না, যার দরুন পথচারী সহ ব্যাগ চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন। জাতীয় সড়কের প্রায় 100 মিটার অংশ হাঁটু জল জমে যায়। বাইক চালক সহ ছোট যান চালক বহু কষ্টে এই অংশ পার হন। এছাড়া পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এবার জাতীয় সড়কের বেহাল এই অংশ নিয়ে সরব হলেন স্থানীয়রা। সোমবার রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানান স্থানীয়রা। এলাকার বাসিন্দা কাউসার বরভুইয়া, শাহিদুল ইসলাম বরভুইয়া, বাপ্পী চৌধুরী জাতীয় সড়কে জমাজলের জন্য পথচারী ও যান চলাচলের সমস্যার কথা তুলে ধরেন। বিভাগীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অবিলম্বে জল যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করে রাস্তাটি সংস্কারের দাবি জানান। তা না হলে এলাকাবাসী সড়ক অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দেন। বিধায়ককে 72,000 ভোট দিয়ে সুনাই এলাকা থেকে নির্বাচিত করেছি, কিন্তু উনার এই সমস্ত কার্যকলাপ আমাদের এই এলাকাতে উনি অন্তত একটিমাত্র নজর দেন নাই। আমি এই জল নিষ্কাশনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি আমাদের মাননীয় ডিসি মহোদয়কে, বিভাগীয় কর্তৃপক্ষকে এবং আমাদের বিধায়ককে, যদি আমরা অতিসত্বর এই সুনাই রোডের জল নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে একটি বৃহত্তর আন্দোলন করব এলাকার সমস্ত জনগণকে নিয়ে। আমরা বাধ্য হব রাস্তাটি অবরোধ করতে, নতুবা আমাদের এই রাস্তার জলের নিষ্কাশন কাজ ওনারা করে দিলে আমরা এই আন্দোলন থেকে বিরত থাকব। আজকে ড্রেনের জলের কারণে এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে এই নোংরা জল অবতরণ হচ্ছে। এই নোংরা জলের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি আমরা এলাকার জনগণ, বিশেষ করে আমাদের মসজিদ এলাকা থেকে আরম্ভ করে ইয়াসিন অবধি স্কুল পর্যন্ত যে সমস্ত জল ড্রেনের অবস্থা, ড্রেনগুলোর জাম লেগে গিয়েছে, ড্রেনের পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই, জল নিষ্কাশনের ব্যবস্থা নেই। NH-54 যে সমস্ত জল দীর্ঘদিন ধরে আমরা ভুক্তভোগী। আমি অনুরোধ করব আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ, বিধায়ক এবং ডিসি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে ওনারা অতিসত্বর একটি ব্যবস্থা করার জন্য জল নিষ্কাশনের জন্য, নতুবা আমরা এই এলাকার সমস্ত জনগণকে নিয়ে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব, রাস্তা অবরোধ। আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে সোমবার স্থানীয় গান্ধী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শহরের 40টি সংগঠনকে সংবর্ধনা প্রদান করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। অনুষ্ঠানে বর্ষিয়ান সাংবাদিক অতীন দাস, অধ্যাপক তথা গবেষক অমলেন্দু ভট্টাচার্য ও বর্ষিয়ান বিজেপি নেত্রী তথা সমাজসেবী বীণাপাণি নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিভিন্ন সংগঠনকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বরাকের কলা ও সংস্কৃতিকে আঁকড়ে ধরে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে এখানকার আগামী প্রজন্ম উপকৃত হবে। আন্তর্জাতিক নৃত্য দিবসে শহরের সুনামধন্য 40টি সংগঠনকে উৎসাহিত করতে বিধায়ক এ ধরনের প্রচেষ্টা হাতে নিয়েছেন। সকলের সহযোগিতা ও সমর্থন থাকলে আগামীতে আরও বিশাল আকারের অনুষ্ঠানের মাধ্যমে গোটা বরাকের বিভিন্ন সংস্থা ও সংগঠনকে সংবর্ধন প্রদান করে সম্মানিত করবেন বলে এদিন জানিয়েছেন বিধায়ক। নমস্কার, আজকে আমরা সকলেই জানি যে আন্তর্জাতিক নৃত্য দিবস, আর এই আন্তর্জাতিক নৃত্য দিবসকে উপলক্ষ করে শিলচর গান্ধীভাগে আমি একটা প্রচেষ্টা করেছিলাম। আমাদের শিলচরের বিধানসভার অন্তর্গত বিভিন্ন ডান্সের একাডেমি বা ইনস্টিটিউশন রয়েছে, তো তারা যেভাবে প্রতিনিয়ত এই সংস্কৃতিকে এতদঞ্চলে ধরে রাখার চেষ্টা করছেন, তার জন্য আমার একটা ছোট্ট প্রয়াস 40টি সংগঠনকে, 40টি ইনস্টিটিউশন বা একাডেমিকে ডেকে এনে আমি সম্বর্ধিত করেছি। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক অতীন দাস মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের ডক্টর অমলেন্দু ভট্টাচার্য প্রফেসর, যিনিও সংস্কৃতি নিয়ে আপনারা চর্চা করছেন, এখানে উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট শিল্পী, বিশেষ করে ইনি গভর্নমেন্ট, আসাম গভর্নমেন্টের আর শিল্পী পেনশনও পেয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টির বীণাপাণি নাথ সহ অনেকেই উপস্থিত ছিলেন। আর আমি আশা রাখছি
যে আগামী দিনগুলোতেও এইভাবে আমরা যদি অনুষ্ঠান আয়োজিত করতে পারি তাহলে শিল্পীদের আমরা উৎসাহ প্রদান করতে পারবো। আর এই উৎসাহ নিয়ে তারা এই ভ্যালির মানকে যেভাবে ধরে রেখেছেন, যেভাবে সংস্কৃতিকে ধরে রেখেছেন, আরও যদি উৎসাহ পান তাহলে সেটা আরও ভালো হবে মনে আমি মনে করি। সোনাই বিধানসভা কেন্দ্রের সৈদপুর চতুর্থ খণ্ডের আজিজুর রহমান লেনের বাসিন্দারা বাধ্য হয়ে নিজেদের কষ্টোপার্জিত অর্থ দ্বারা রাস্তার মেরামতির কাজ করছেন। স্থানীয় বিধায়ক ও সাংসদকে বারবার অনুরোধ করেও কোনো কাজ হয়নি, রাস্তার সমস্যা সমাধান হয়নি আজও। এই আজিজুর রহমান লেনটি 54 নম্বর জাতীয় সড়ক থেকে শুরু হয়েছে, প্রায় 150 মিটার পর্যন্ত সিসি ব্লকের কাজ হয়েছিল, কিন্তু 90% রাস্তায় বেহাল অবস্থায় আছে। পয়সা দিয়ে করি, আমরা গরিব গুরা মানুষ, রাজমিস্ত্রি কাজ করি, কটা পয়সা দিয়ে করি, আর কোনো সরকারি অবদান পাইছি না। পঞ্চায়েতও আমরা দিছই না, এমএলএ সাহেবও আমরা কিচ্ছু দিছই না। আমরা গ্রুপ মেম্বার চাইলেও মনে হয় না করতে পারছি না, না দেওয়ায় আমরা আজ তিনটা বছর থাকি বড় কষ্ট পাই। আর পঞ্চায়েত মেম্বার সারাও আমরা কইছেন দিমু দিমু দিয়ার ইয়া কই কোনোতে দিছেন না। এর ভিতরে দিয়ে মনে হয় না আমরা এখন পয়সা দিয়ে আমরা নিত পয়সা দিয়ে আমরা কাজ করি আর অনুগুণ কোনো সরকারি আমরা কিতা আমরা ভুটান নানি, আমরা নারী ভুটান নানি, আমরা যেন আমরা ওই রাস্তাটা যেন করবার দিন না, ওখান তো আমরা দয়া করি চাই। আর আপনারা যত পারেন আমরা সাহায্য করবা আগুত, মানে মানে অতালে আমরা মিডিও আনছি, সরকারি অবস্থা আমরা কোনো পাই না, লাগে না আমরা কইয়েন না, আমরা কইতে কইতে না পারিয়া মনে হয় না আমরা ফেকার থেকে পয়সা খরচ করিয়া। কি নাম আপনার? হ্যাঁ আপনার নাম? আমার নাম হইলো মনিরুল ইসলাম মজুমদার, জায়গা হইলো সৈদপুর পাট ফোর্ট খাড়া গাছতলা 1 নম্বর গ্রুপ। পরিবেশ দূষণ করে অনেক দুর্গন্ধ বা ল্যাট্রিনের সব যাবতীয় আবর্জনা যেগুলো আছে সেগুলো আমাদের জনগণের ট্রেডের মধ্যে দিয়ে চলে, বাড়ির রাস্তার মধ্যে দিয়ে চলে, যার পরিপ্রেক্ষিতে আমাদের পরিবেশের পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াইছে। তোর সঙ্গে আরও ব্যক্তিগত সমস্যা হলে অনেক দুর্গন্ধ, অনেক রকমের আবর্জনা নোংরা করে দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে চলাচল করা আমাদের দিকে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। আমাদের প্রতিবেশী সকল মিলিয়ে ওনাকে মানসিকভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যতটুকু পারা যায়, যে নিজের নিজের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেছি, কিন্তু তার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে আর কোনো সদুত্তর না পেয়ে ওনাকে অনুরোধ করেছি সবাই মিলে, আপনাদের তা ঠিকঠাক মতো করে দেন, আমাদের অনেক অসুবিধা হচ্ছে, সমস্যা হচ্ছে, কিন্তু তার কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে বাধ্য হয়ে আমরা আমাদের এই যে সমস্যাটা আমরা মিডিয়ার সামনে তুলে ধরতে বাধ্য হলাম। স্মার্ট প্রিপেড মিটারের বিরুদ্ধে প্রতিবাদী সভা উধারবন সমষ্টির গোবিন্দপুর প্রথম খণ্ডে। গ্রাহকদের অভিযোগ, একদিকে বিদ্যুতের লাগাম ছাড়া দাম বৃদ্ধি, অন্যদিকে গ্রাহকদের স্মার্ট প্রিপেড মিটার লাগিয়ে কায়দায় ব্যাপক হারে মাশুল আদায়ের চেষ্টা হচ্ছে। হঠাৎ কার্ডের টাকা শেষ হলে রিচার্জ করা অনেক কষ্ট হয়ে দাঁড়িয়েছে গ্রামের অনেক অসহায় গ্রাহকদের পক্ষে। কার্ড রিচার্জ করলে শুরুতেই অনেক টাকা কেটে নেওয়া হয়। গ্রামের কিছু এলাকায় প্রিপেড এবং পোস্টপেড দুই ধরনের মিটার থাকায় দুই পদ্ধতিতেই বিল দিতে হচ্ছে। আবার মিটারের মূল্য হিসেবে অনির্দিষ্টকাল মূল্য কেটে নেওয়া হচ্ছে বলেও গ্রাহকদের অভিযোগ। তাই গ্রাহকরা দাবি রাখেন অতিসত্বর স্মার্ট মিটার পদ্ধতি বন্ধ করতে হবে এবং যেসব এলাকায় স্মার্ট মিটার লাগানো হয়েছে সেই স্মার্ট মিটারগুলো পরিবর্তন করে পুনরায় আগের মিটার লাগানোর জন্য। আমরা উদারবন কনস্টিটিউয়েন্সির আন্ডারে উদারবন এসিবি তথা এপিটিসিএল সাব ডিভিশনের আন্ডারে গোবিন্দপুর পার্ট ওয়ানের গোবিন্দপুর ট্রান্সফরমারের অধীনস্থ আমরা এখানে কনজিউমার যারা আছি, ইলেকট্রিক কনজিউমার, আমরা এখানে আজকে একটা সভা ডাক দিছি, বেশ জনসাধারণ এখানে উপস্থিত হয়েছেন, যেটার প্রতিবাদ স্বরূপ আমরা মাতি লোক এইটাও যে আমরা যে স্মার্ট মিটার, নতুন করে স্মার্ট মিটার যেগুলা বহানীয়র এগুলার প্রতিবাদে আমরা এই স্মার্ট মিটারগুলো যাতে আমরা এখানে না বহানি হয় এর জন্য আমরা আজকের যে সভাটা ডাক দিছি। যেহেতু স্মার্ট মিটারে বিরাট আমরা দেখলাম আমার বিরাট ক্ষতিগ্রস্ত হইব ভবিষ্যতে, যেটা অন্যান্য জায়গা তোর এটা তো যে কোম্পানির যারা আছে এরা আয় এবং লাইন সাইনগুলোও সিরিয়া যার এরা প্রশ্ন করলে এরা হয় এটা তারার দায়িত্বে নাই, কিন্তু মিটারগুলো তারার দায়িত্বে কীভাবে গেছে, মিটারগুলো তারার দায়িত্বে কীভাবে গেছে এটার তো জবাব তারার কাছ থেকে পাইছি না। এবং মিটার বোয়ানির লাগিয়ে আমরা তো এখনও পর্যন্ত এপিটিসিএল থাকি কোনো অর্ডার আমরা পাইছি না, আমরা তো টোটাল আমরা বিল সিলগুলো আমরা ক্লিয়ার করে যাই আর আমরা কোনো বিলও কোনো ডিউ নাই। সমস্ত নন্দপুর প্রায় 5টা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমার অধীনস্থ আমরা জনসাধারণ করতে পারি আমরা প্রতিবাদ কীটা কইন বা আপনারা এক সুরে এটা বয়ে এটা আমরা বোয়ানি মানতাম না, যার জন্য আমরা উদারবন সাব ডিভিশনের এসডিও তান গেছে আমরা একটা মেমোরেন্ডাম আগামী কালকে বা পরশু দিন আমরা ফাটাই দিয়ার যে আমরা এটা আমরা গ্রাম্য এটা না বোয়ানির লেগে।
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ভারী বৃষ্টিপাতে শিলচর শহরে কৃত্রিম বন্যা, প্লাবিত বিভিন্ন এলাকা। আসামে মিত্রজোটের বিকল্প নেই বললেন অগপর তত্ত্বাবধায়ক বিমলেন্দু। বেহাল রাস্তা, মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ উত্তর কৃষ্ণপুরে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।